হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার ছেলের হলো জ্বর, তারপর পরীক্ষা, কি বলবো, তারপর নেই বুয়া। বুয়া না থাকলে বোঝা যায় যে আমরা শুধু স্বামী স্ত্রীর জন্য, কি বলে এটারে, স্বামী সন্তানদের জন্য যেরকম আমাদের বাসায় না ফেললে মন কাঁদে, তেমনি বুয়ার জন্য আমাদের, বুয়া না আসলেও আমাদের এরকম অনেক খারাপ লাগে। ও যে কাজ করছে আর খাচ্ছে, সংসার তো সারাদিনই কাজ থাকে। বুয়া যে সারাদিনই যে কাজ করে যে ঘরে থাকে তা তো না। যতটুকু করে যায় ওইটি আলহামদুলিল্লাহ। ছেলেটার হলো জ্বর, আজকে স্কুলে নিয়ে যেতে হবে এই আর কি। সকাল সকাল ভিডিওটা অন করলাম, যেহেতু কষ্টে আছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমাদের বুয়া আসে না, তার ভাই মারা গেছে। মানুষের বিপদ তো কয়ে বলে আসে না। আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু ফাঁকে ফাঁকে যখনই ময়লা পড়ে তখন আমি এরকম চুলার পাশটা মুছে ফেলি। তাহলে কি হয়, তাহলে আর এতটা ময়লা পড়ে না। যখন এটা তখন কাজ করতে হয়। এই যে যখন আবার একটু তৈল ছিটে ছিটি করবো তখন এরকম মুছে ফেলবো। ফাইনালি যখন সব রান্না শেষ হবে তখন আবার একটা সুন্দর করে মুছে দেব, শেষ। তিনটা তুমি অপেক্ষা করো না, ঠিক আছে? স্যারকে বলবো যে আমার শরীর খারাপ। ওকে, আল্লাহ, আমি ওর জন্য চাবি নিয়ে গেছি, আমি জানি ঘরে আছে। এইভাবে ঘুমা, প্রসব করছে তাহলে। আমি তোমার জন্য চাবি নিয়ে গেছি, ঠিক আছে? কেন ঘুমাও না তাই, খাওয়াস নেই কিছু পাখিটাকে? আচ্ছা চলো, আচ্ছা ঘুমাইতে আসো। এখন বিছানা উঠাবো, তারপর আগে ড্রেস পাল্টাবো, হ্যাঁ আর কি। আর খামা খামা বলি যে স্বামী সন্তানের পর কার জন্য আমার পরানটা কাঁদে, বুয়ার জন্য। ওই বুয়া নাই, এখন তো আমার ঘর ঝাড়ু দিতে হবে। ফিও পারবে না দিতে? হাতে ব্যথা দেখে এখনো ভয় পাচ্ছে। কিরকম এই যে আমার মেয়ে চা বানাচ্ছে ফিগার জন্য আর আমার জন্য। তাহলে আমরা চা খাবো এই আর কি। কি দিয়ে চা খাবে ফিয়া? বিস্কিট দিয়ে চা খাবে।
আর আমি মুড়ি দিয়ে চা খাবো। আর আমরা এখন কি করতেছি, অপেক্ষা করতেছি চা খাওয়ার জন্য। হ্যাঁ যে স্কুল থেকে আসার সময় ফিয়া মনির জন্য কি এনেছি, চুপ এনেছি। ফিয়া চুপ খাবে, কোনটা খাবে? সবই তো একই চুপ, দেখো। আ মা গো, তুমি কাশো। আর এইটা আনছি কার জন্য, টিপ বচ্ছ না, এটা খুলবা। বাবা রে, এইভাবে খুলতে তুমি জানো? খুলে তো পাখিটা। আবার ঢুকেছ? আবার আবার তুমি হাসলে ভালো লাগে, প্যাপা করলে ভালো লাগে না। তোমাকে একটা রান্না করে খাওয়াবো তো আন্টি, আমি তোমার জন্য আনছি। এটা নুডলস দিয়ে তুমি খাও না। আনো, আমরা অনেক সময় বাহির থেকে মোজা এনে মানে এভাবে ফেলে রাখি, কিন্তু একটা মোজা না থাকলে তো বাকিটা একদম মিথ্যা। হ্যাঁ, পরা আর কাজে লাগে না। তাই আমরা কী করতে পারি, মোজাটা এভাবে ধরতে পারি। এবার ধরে এই যে, এই তাহলে আমার জায়গা কী এলো, জায়গাটা কম লাগলো। এইভাবে আমরা রাখতে পারি। আর যদি ওরকম যদি এই সুবিধা ই না হয়, তাহলে এইভাবে এভাবে একটা গিট্টু দিলে জায়গাটা কী হলো, জায়গাটা মেরে যায়। হ্যাঁ, অনেক জায়গা লাগে। তাই কী করতে পারি, ওইভাবে আমার মতো আপনারা বাস করে নিতে পারেন, ঠিক আছে? অনেকে ভাবে যে এই যুগে এসে কেউ টিপ বচ্ছনও দেয়। এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম টিপ বচ্ছনও দিয়ে, আমি 5 মিনিটে কীভাবে রেডি হই। হ্যাঁ, অনেকে আমার বাসায় এসে দেখছে যে আমি কি সত্যি টিপ বচ্ছনে দেই কিনা। তারপর আমার বাসায় এসে দেখছে আমি টিপ বচ্ছনে দেই কিনা, তারপর তাদেরকে দেখানো লাগছে, এই আর কি। আসলে টিপ বচ্ছনটা যুগেও এসে দেয় কি না যাই না, আমি দেই না, দিলে তো আর এখনও থাকতো না বাজারে, ঠিক না? আর কথা হলো, এই টিপ বচ্ছনটা আমার মা দিত, তো মনে হতো যে আমার টিপ বচ্ছনটা দিলে আমার মায়ের ঘ্রাণ পাই আমি। এইটা চা কে খাবে, ফিহার? আমি তাহলে আমি আর ফিহা চা খেতে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের মতো এরকম একটা চা বানিয়ে খান, আপনাদের ফ্রেশ ফ্রেশ লাগবে, এই আর কি। তাহলে ফিহা তুমি টাটা দাও, টাটা দাও, বলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দাও টাটা, দাও দাও টাটা। না কেন, হ্যাঁ বলো টাটা, বলো আল্লাহ হাফেজ, বলো ও চা।